আপনি কি চাকরি করতে চান? চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না? তাহলে এদিক ওদিক আর না ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আবেদন করুন। কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রিন্ট, টেলিভিশন কিংবা ডিজিটাল মিডিয়ায়, তাহলে আপনার জন্য বড় সুযোগ রয়েছে। চাকরির সুযোগ মিলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সম্প্রতি তৃণমূল সাংসদের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে এই সুযোগের কথা। রাজনৈতিক ইস্যু নিয়ে আগ্রহ থাকলে এবং 1 থেকে 2 বছর মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। বেতন মিলবে বার্ষিক 5 লক্ষ টাকা। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মিডিয়া কোঅর্ডিনেটর পদে নতুন লোক নেওয়া হচ্ছে, 2টি পদ খালি রয়েছে। মূলত মিডিয়া কোঅর্ডিনেটর, মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করতে হবে। তাহলে এই কাজ যদি আপনি করতে চান তাহলে কি কি জানতে হবে? নিশ্চয়ই আপনার এটা জানবার ইচ্ছে হচ্ছে, নিশ্চয়ই আপনি ভাবছেন যে তার জন্য আমি কি কোয়ালিফাই। যদি এটা মনে করেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে তার জন্য কি কি জানতে হবে। সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। ব্রডকাস্ট, প্রিন্ট এবং অনলাইন ডিস্ট্রিবিউশনের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে। তার সঙ্গে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে আপনার। পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ কোন কোন খবর আপডেট রোজ হয়েছে বা আজকের কোন বিশেষ খবর রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে গুরু দায়িত্ব পালন করতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু চাকরির একটা বড় সুযোগ রয়েছে আপনার। নিয়মিত প্রেস কনফারেন্স এবং ব্রিফিংয়ে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি লেটেস্ট মিডিয়া ট্রেন্ডগুলি নিয়ে সংবাদ মাধ্যমগুলি নিয়মিত স্ক্যান করতে হবে। এখন তো ট্রেন্ডিং একটা বড় বিষয়, তাই সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। সমস্ত মিডিয়া ক্যাম্পেইন এবং তার রেজাল্টের উপর নজর রাখতে হবে আপনাকে। নতুন ক্যাম্পেইন লঞ্চের জন্য একটু খাটতে হবে আপনাকে। সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাকে জানতে হবে। রাজ্য এবং জাতীয় স্তরে দিনভর কি কি ঘটছে তার আপডেট কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে, কারণ দেশের কোনায় কোনায় কি কি খবর রয়েছে অবশ্যই সেটা জানা জরুরি। এরপর আপনি নিশ্চয়ই ভাবছেন যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দিই একটু। সাংবাদিকতা এবং গণজ্ঞাপনে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার। প্রেস কনফারেন্স এবং মিডিয়া ব্রিফিং নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও গবেষণার স্কিল বাধ্যতামূলক। এই সমস্ত যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার নিশ্চয়ই ভাবছেন অ্যাপ্লাই তো করবো বলছেন, কিন্তু কোথায় করবো সেটাই তো বলছেন না। নিশ্চয়ই বলবো, কোথায় বায়োডাটা পাঠাবেন? mothumita.hr@aitcofficial.in মেল করে নিজের বায়োডেটা পাঠাতে পারবেন আবেদনকারীরা। অর্থাৎ কী কীভাবে আপনারা চাকরি পেতে পারেন, কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, কী কী কাজ করতে হবে সেটা যেমন আপনাদেরকে জানালাম, ঠিক তেমনভাবে কোথায় আপনাদেরকে আবেদন করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এই সুযোগ কিন্তু একদম হাতছাড়া করলে চলবে না, একদম সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ যদি হাতছাড়া করতে না চান তাহলে আর দেরি না করে এক্ষুনি আবেদনপত্র পাঠিয়ে ফেলুন, কারণ চাকরি তো আমরা প্রত্যেকেই চাই। প্রত্যেকেই আমরা কিন্তু চাকরি চাই,
তাই চাকরির কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ রয়েছে, দুটো সিট রয়েছে। কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আপনার যোগ্যতা কি কি থাকতে হবে সেটাও আপনাকে বলে দিয়েছি, কি কাজ করতে হবে সেটাও বলেছি। মূলত যদি এক কথায় বলি যে প্রত্যেকটা খবরের আপডেট আপনাদেরকে রাখতে হবে, আর তার জন্য কিন্তু আপনারা অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, কারণ প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরব আপনাদের সামনে আমরা। প্রেস করুন বেল আইকনে, কারণ আপডেট তো সঙ্গে সঙ্গে পেতে হবে। তার জন্য লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।